রাউজান সুলতানপুর 5 নং ওয়ার্ড জাগো হিন্দু পরিষদ রাউজান শাখা ও দিগন্ত সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় সনাতন ধর্মাবলম্বীদের মাতৃপূজা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 3 নং চিকদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু প্রিয়তোষ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুণ বিধয় দাস, বাবু সুনীল বরণ দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু উজ্জ্বল দাশগুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন বাবু উজ্জ্বল মল্লিক, বাবু সুমন দাশগুপ্ত, বাবু অমিত পালিত সহ অন্যান্যরা। প্রধান পুরোহিত করেন বাবু সজল দাস, পূজার সভাপতিত্ব করেন বাবু সুমন দাস। আমি বলছি ইতিমধ্যে গাড়ি থেকে মনে হচ্ছে আমাদের পূজা উদযাপন পরিষদের এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য চট্টগ্রাম সেন্ট্রাল জেলার সম্মানিত সাবেক সভাপতি উজ্জ্বল মল্লিক, প্রকৌশলী উজ্জ্বল মল্লিক। আজকে আমরা এমন একটি অবস্থায় এখানে এসে উপস্থিত হয়েছি, আপনারা দেখছেন এখানে মাতৃপূজা হচ্ছে। আমাদের এখানে যারা আপনারা উপস্থিত সভাপতি বলছি উদ্দিষ্ট সক্রিয় শিক্ষক বাবু রঞ্জিত দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ, আজকে মাতৃপূজা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হলো যেহেতু সময়ের সংক্ষিপ্ততা, আমি তবে একটা কথা, এই মাতৃপূজাকে যারা আমরা মাতৃপূজা মনোভাব নিয়ে আমরা মাতৃপূজা করতেছি, মাকে যতটুকু সম্মান দেওয়া। আমাদের যুগ্ন সভাপতি পূজা উদযাপন কমিটির উজ্জ্বল দাস, আজকের এই পূজা মাতৃপূজায় আপনাদের যারা দূর দূরান্ত থেকে মারা আসছেন সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। উপজেলার পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি এবং 3 নং চিকদার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বাবু প্রীতি চৌধুরী মহোদয়, আমার বাড়িতে আবদি আসছে, তারা আজকে আয়োজন করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা কি এই উষ্ঠেঙ্গল নৃত্যগুলি করতে পারবেন? আপনারা পারবেন না, ঠিক তেমনি তোর পাবে। আমরা আজকে বিশ্বজননী বিশ্বমাতার কাছে আজকে আমরা সেভাবে নাচতে পারি না। যারা পূজা কর মানে আমাদের ভেতরের যে অসুরাবৃত্তি আছে সে অসুরাবৃত্তিকে দূর করার জন্য আমরা মাদকের বিরুদ্ধে, তাই আমরা সকলে সেই মাদককে না বলবো, আমরা সাত্বিকভাবে পূজা করবো, আমরা মায়ের আরাধনা করবো। আজকে যে সপ্তমী তিথি, সে সপ্তমী তিথিতে আমি মনে করি যে এখানে কারাই করেছেন জানি না, এখানে যারা মারা আছেন আপনাদের সন্তান যারা আছেন তারা আজকে এই সপ্তমী তিথিতে স্নান করে ধুতি পরে আপনারা এখানে চণ্ডীপাঠ করেছেন কিনা, অন্তত সেইটুকু যদি না পারেন, যে আমাদের চণ্ডীতে যেই পাঠটি আছে, যেই ইয়াটা আছে সূত্রম, যেইটা আছে কুঞ্জিকা সূত্রম, সেটাও যদি পাঠ করা হয় তাহলে অন্তত সারা বষ্টনের জন্য তার মঙ্গল বয়ে আনবে। বাবু প্রিয়দর্শী পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধিষ্ঠিত আছেন, উজ্জ্বল দাঁড়ে করা হল। চ্যানেল কর্ণফুলি, নিউজ ডেস্ক।